বছর খানেক ধরে বারে বারে বিয়ের প্রস্তাব দিয়ে ও প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত এক যুবতীকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে তারই প্রাক্তন সহকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহরে জনসম্মুখেই ওই যুবক পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় ওই যুবতীর গায়ে। শুক্রবার সকালে হাসপাতালে মারা গেছেন 25 বছর বয়সী ওই যুবতী। স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, পরিবারের সবচেয়ে ছোট মেয়ের মৃত্যু হলো এমন দিনে যেটা তার ভাইয়ের জন্মদিন ছিল। হায়দরাবাদের পুলিশ বলছে, নিহত সন্ধ্যা যখন বৃহস্পতিবার বিকেলে অফিস ছুটির পরে বাড়ি ফিরছিলেন, তখনই তার পিছু নেন কার্তিক নামের অভিযুক্ত ওই যুবক। লালাগুড়া এলাকায় তার বাড়ির কাছেই একটি অ্যালুমিনিয়াম কারখানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন সন্ধ্যা। ওই একই কারখানায় বছরখানেক আগে পর্যন্ত কাজ করতেন কার্তিক, কিন্তু বদস্বভাবের কারণে তার চাকরি চলে যায়। তারপর থেকে সে একদিকে সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, অন্যদিকে তাকে ওই সংস্থার চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপও দিচ্ছিল। তার যুক্তি ছিল, তাকে যেখান থেকে তাড়িয়ে দিয়েছে সেখানে কেন সন্ধ্যা কাজ করবেন। এই নিয়ে রাস্তাতেই অশান্তি হয় দুজনের। হায়দরাবাদ উত্তর জোনের ডেপুটি পুলিশ কমিশনার মিসেস বি সুমতি সংবাদ মাধ্যমকে বলেন, ওই যুবতী হাসপাতালে যে জবানবন্দি দিয়েছে সেটাকেই মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও কার্তিককেও গ্রেপ্তারের পর জেরা করা হয়েছে। ওই যুবতী জানিয়েছিলেন যে ধৃত যুবক কার্তিক বারে বারে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, চাকরি ছাড়ার কথাও বলতো। সে কথায় কান না দেওয়ায় গতকাল বাড়ি ফেরার সময় দুজনের ঝগড়া হয়। হঠাৎই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় কার্তিক। আগুন লাগানোর সময় ওই এলাকায় বেশ কিছু মানুষ ছিলেন, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় কার্তিক। অন্যদিকে 80% পুড়ে যাওয়ায় অবস্থা স্থানীয় সরকার হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যাকে। শুক্রবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। তবে তার আগে রাতেই কার্তিক নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যার মৃত্যুর পরে কার্তিকের বিরুদ্ধে খুনের অভিযোগও করা হয়েছে। সুমতি জানান, জবানবন্দি ছাড়াও সিসিটিভির ফুটেজ সহ অন্যান্য প্রমাণও তারা জোগাড় করেছেন। ধৃত কার্তিক কোথা থেকে কিভাবে পেট্রোল কিনেছিল এসবের ক্লোজ সার্কিট টিভির ফুটেজও জোগাড় করেছি আমরা। দেখা গেছে একটা বোতলে পেট্রোল ভরার পরে সেটা নিজের জামার ভেতর লুকিয়ে রেখেছিল কার্তিক। ওই যুবতী কাজ থেকে বের হওয়ার সময় থেকেই তার পিছু নিয়েছিল কার্তিক। গোটা ঘটনাটাই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। এটাও স্পষ্ট যে আগে থেকে পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কার্তিক, বলেন মিসেস সুমতি। হায়দরাবাদের স্থানীয় সংবাদদাতারা জানাচ্ছেন, খুবই গরিব পরিবারের 7 ভাই-বোনের মধ্যে সবথেকে ছোট ছিলেন সন্ধ্যা। 2011 সালে বাবা মারা যাওয়ায় স্নাতক স্তরের পড়া শেষ না করেই কাজে ঢুকেছিলেন তিনি। বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে যাওয়ার আগে মায়ের হাতে 500 টাকা দিয়ে গিয়েছিলেন, যাতে সবার জন্য বিরিয়ানি আর কিছু মিষ্টির ব্যবস্থা করা হয়, কারণ বৃহস্পতিবারই ছিল তার ভাইয়ের জন্মদিন। আজ হাসপাতালে সংবাদদাতাদের সামনে বড় ভাই শুধুই কেঁদে চলছিলেন। মাঝে মাঝে সস্তার মোবাইল ফোনে তুলে রাখা বোনের ছবির দিকেও তাকিয়েছিলেন তিনি। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।